কোরআনের ময়দানে একজন বক্তা আর একজন ইসলামিক স্কলারকে নিয়ে মন্তব্য করছে আর সেখান থেকে স্লোগান উঠছে, কেমন শুনবেন? একটু নাম ধরেই বলি, রাগ করিয়েন না। শেখ আহমদুল্লাহ হুজুরের নাম শুনেছেন? শুনেছেন? আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান। উনি বলেছেন আল্লাহ রাসূল 40 বছর বয়সে নবী হয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না। এই কথা আসলে ছিলেন কি ছিলেন না পর্যালোচনার বিষয়, আলেম ওলামারা বলবে, সেটা নিয়ে আমার বক্তব্য না। এখন মুহতারাম গিয়াসউদ্দিন তাহির হুজুর বলছেন এটা আমরা মানি না, ওনাকে 48 ঘন্টার মধ্যে এই কথা এক্সপান্স করতে হবে, নতুবা আমরা আন্দোলন দিব। এই কথা বলা শেষ, একজন তখন মিছিল দিচ্ছে তার পাশ থেকে, কি বলে জানেন? আহমদুল্লাহর দুই গালে জুতা মারো তালে তালে। আমরা তো সহিষ্ণু জাতি, একজন আলেম একটা মতামত পেশ করতেই পারে, যুগে যুগে আলেমদের ইখতিলাফ ছিল, কিন্তু কেউ কাউকে কখনো অসম্মান করে কথা বলেনি। কথা বলছেন না কেন? অসম্মান করে কোনো কথা বলেনি। এই যে আপনি আজকে আপনার স্টেজে কেউ অন্যকে নিয়ে বলল আহমদুল্লাহর গালে গালে জুতা মারো তালে তালে, আর এরপরে যদি আপনাকে নিয়ে কোনো বক্তা বলে আর তার মঞ্চে যদি এই কথা কেউ বলে তাহেরির দুই গালে জুতা মারো তালে তালে, আপনার কেমনটা লাগবে? আপনার ঠিক যেমনটা খারাপ লাগবে, অন্যজনেরও তো ঠিক একই খারাপ লাগবে। মাথায় থাকছে না কেন? বা ইখতিলাফ আগে ছিল, ইখতিলাফ এখনও আছে, ইখতিলাফ এখনও থাকবে, আগামীতেও থাকবে, কিন্তু একজন আলেম হয়ে আরেকজন আলেমকে, আমি অবাক হই, আমি অবাক হই, একজন আলেম একটা কথা বললে তার প্রতিবাদে 48 ঘন্টার মধ্যে আপনি আন্দোলন দিতে চান? অথচ এ দেশে ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে বারবার কত কুলাঙ্গার কথা বলেছে, তার প্রতিবাদে আপনাদের তো মাঠে নামতে দেখা যায় নাই। কেন আলেমদের বিরুদ্ধে মাঠে নামতে চাচ্ছেন? সুন্দর না, সুন্দর না, সুন্দর না। শোনেন, আমি একটা কথা বলি, শুনেন, জিকির আলাদা আলাদা হতে পারে, মাজহাব আলাদা আলাদা হতে পারে, মসজিদ আলাদা আলাদা হতে পারে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমাদের একটাই টার্গেট, দিন কায়েমের টার্গেট। এক্ষেত্রে আমাদের এক থাকতে হবে, আমরা একে অপরের প্রতি যেন অসহিষ্ণু হয়ে না যাই। আল্লাহ প্রত্যেকের ইলমি কাজকে কবুল করে নিক, আলেমদের ভুল বোঝাবুঝি আল্লাহ দূর করে দিক। আমরা এখন আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি, পরীক্ষার পদ্ধতি বলবো।